সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। রাজধানীর হোটেল ওয়েস্টিনে শাকিব খানের নিজের জন্মদিন পালন ও নিজস্ব ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন শাকিব খান। অনুষ্ঠানের শুরুতে সবাইকে অভিনন্দন জানান, ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এরপরে সবাইকে নিয়ে কেক কাটেন ঢাকাই ছবির শীর্ষ জনপ্রিয় এই অভিনেতা। শাকিব খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি চলচ্চিত্র বিষয় নিয়েই কথা শুরু করেন। শাকিব বলেন, বড় বাজেটে এখন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করব, সেসব ছবিতে আমি অভিনয় করব। বাংলাদেশ ও ভারত দুই দেশের যৌথ প্রয়াসে ছবিগুলো নির্মিত হবে। শুধু তাই নয়, সেসব ছবিতে নতুন ও মেধাবী যারা অভিনয় করতে চায় তাদের সুযোগ দেব। শাকিব খান আরো বলেন, নতুন যারা সিনেমা বানাতে চায় আমার প্রোডাকশন থেকে তাদের দিয়ে সিনেমা নির্মাণ করতে চাই। পুরাতন অনেক পরিচালক আছেন যারা ঠিকমতো সাপোর্ট পাচ্ছেন না বলে ছবি নির্মাণ করতে পারছেন না, আমি তাদেরও সুযোগ করে দিতে চাই। এই অনুষ্ঠানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, প্রযোজক ইকবাল, কামাল কিবরিয়া লিপু ছাড়াও ইউটিউব চ্যানেল বঙ্গভিডির কর্তারা। তার আগে সবার উপস্থিতিতে জন্মদিনের কেক কাটেন তিনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।